হ্যালো হিয়ার মাধুরী স্যার, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। চৌগাছা পাবলিক লাইব্রেরির 40 বছর পূর্তি উপলক্ষে মহান একুশে বইমেলার আয়োজন করা হয়েছে তিন দিন ব্যাপী। যথারীতিতে 19 তারিখ, 20 তারিখ এবং 21 ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা আয়োজিত হবে। বইমেলাতে বইমেলা ছাড়াও আরও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে স্কুল এবং কলেজ পড়ুয় শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক সন্ধ্যা। আর এই সমস্ত কিছু থাকছে কিন্তু এই ভিডিওতে। সো ভিডিওটা পুরোপুরি দেখার আমন্ত্রণ রইল এবং ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। মাতৃভাষা বাংলার মর্যাদা সমুন্নত রাখার দৃঢ়প্রত্যয়ে ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করে চৌগাছা পাবলিক লাইব্রেরির উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন, একুশে পদকপ্রাপ্ত মাননীয় উপাচার্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, একটা স্টলে একটা ভাইকে দেখতে পাচ্ছি কবি বেশে খুব মনোযোগ দিয়ে বই পড়ছে, তারপরে এখন তার কাছে যাব। ভাইয়া কথা বলা যাবে একটু? জি ভাইয়া বলা যাবে, বলেন। মানে আপনি খুব মনোযোগ দিয়ে বই পড়ছেন, এমনকি আমি কথা বলছি তা আপনার বইয়ের দিকে মনোযোগ। এই বইটা কি আপনি অনেকদিন ধরে খুঁজছিলেন? জি ভাই, আমি অনেকদিন যাবতে বইটা খুঁজছি, এখানে এসে বইটা পেয়েছি। বইটার নাম চিত্রা, রবীন্দ্রনাথ ঠাকুরের। জি। আপনার কি বই পড়ার অভ্যাস আছে? জি জি, অনেক ছোটবেলা থেকে আমি বই পড়তে ভালোবাসি। আমরা একটা ছোট্ট বন্ধুকে দেখতে পাচ্ছি হাতে একটা বই। বাবু তুমি কোন বইটা কিনছো? রক্তাত্ম একুশ। আচ্ছা, এই বইটা কি তুমি মানে এখানে এসে কিনছো, মানে খুঁজে কিনছো, নাকি মানে এই বইটা আগে থেকে পছন্দ ছিল? এই জায়গায় এসে খুঁজে খুঁজছি। তুমি কি বই পড়তে পছন্দ করো? হ্যাঁ। প্রতিবার কি বই কেনা হয়? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2। আপনি একটু কথা বলা যাবে? জি যাবে। আপনি বইমেলাতে কোন বইটার জন্য আসছেন? আমি বইমেলাতে আসছি আমার মেন টার্গেট হচ্ছে এটা। কি টিশার ভালোবাসা? ও এই সর্বনাশ, এই যে এই বইটার জন্য আপু আসছে, টিশার ভালোবাসা, এটা কিন্তু চৌগাছাতেও পাওয়া যাচ্ছে, মানে এই বইমেলাতেও পাওয়া যাচ্ছে। আপু এই বইটা আপনি খুঁজছেন কেন? এত বই থাকতে মানে এটা অনেক ভাইরাল আর কি, এটা অনেক মানে ফেসবুকে ঢুকলে এর সব ট্রেন্ড পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি খুব ইন্টারেস্টেড এই বইটা দেখার জন্য। আচ্ছা, এই বইটাতে তো সম্ভবত একটা বুড়া বেটার সাথে একটা মানে বাচ্চা মেয়ের মানে রিলেশন বা বৈবাহিক সম্পর্কের একটা নিয়ে বই। হ্যাঁ, তা আপনি কেন এই ব্যাপারে আকৃষ্ট হলেন? আমি আসলে দেখছি যে এই বুড়া বেটার সাথে এই মেয়েটার মানে আকৃষ্টটা হলো কিভাবে। আপনি কি মানে পার্টনার হিসেবে এরকম বুড়ো কাউকে চান? না না না, এটা জাস্ট আগ্রহ থেকে পড়ছেন। হ্যাঁ, এটা বিনোদন, আগ্রহ থেকেই পড়ছে, তাছাড়া আর কিছু না। আচ্ছা, বইয়ের কি মানে একটু পড়া হয়েছে? দুই পেজ মতো পড়ছি। আমরা এখন আছি মেসার্স বই ঘরে, এখানে কিন্তু মানে মানে মানুষের বেশ ভিড় দেখা যাচ্ছে, এবং একটা ভাই দেখি দুইটা বই নিয়ে দাঁড়ায় আছে। ভাই বই দুইটা তিশা এন্ড মুস্তাক আর তিশার ভালোবাসা। আচ্ছা, এই বই দুটা কি মানে দর্শক চাহিদার শীর্ষে? সব থেকে শীর্ষে এই বই দুইটা, এটা আসলে ভাইরাল তো এখন এই কারণে। আচ্ছা, এই বই দুটা মানে আপনাদের এখানে স্টকে কতগুলো আছে? এটা অনেকগুলো আছে, আশা করি সকলে এটা নেবে। আমার আশা যে এইটাই সবাই চাচ্ছে এসে আর কি, দেখে সবার পছন্দ, সবার পছন্দ হচ্ছে এইটা। সবার সব থেকে ভাইরাল তিশা মুস্তাকের ভালোবাসা আর তিশা মুস্তাকের এই যে তিশান মুস্তাক এইটা। আমরা এখন বইমেলার একটা স্টলে আছি, এখানে দেখছি খুব ছোট একটা বাচ্চা মানে বই বিক্রি করছে, তো তার কাছ থেকে কিছু আমরা জানবো। এই ভাই একটু কথা বলা যাবে? বলছি তুমি মানে এই স্টলে কি তুমিই বসছো? এখনো পর্যন্ত কি একটা বই বিক্রি হয়েছে? না, এখনো পর্যন্ত হয়নি, কিন্তু হয়ে গিয়েছিল, কিন্তু মানে আজকে প্রথম দিন, তো সেই জন্য এগুলো সব আজকে আমি ছাড় দিবার। আচ্ছা, তুমি কি পরবর্তীতে আরো বই আনবা? পরবর্তীতে আরো বই আনবো যদি ফুরিয়ে যায় মানে। আচ্ছা, এর আগে কি মানে বইয়ের দোকান দেওয়া হয়েছে কোনো জায়গায়? না, এর আগে হয়নি, এটাই প্রথম। কেমন আশা রাখছো যে বই বিক্রি হবে? জি অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছেন। বই মেলাতে এসে কেমন লাগছে স্যার? বই মেলা তো আসলে ভীষণ একটা ভালো ব্যাপার, বিশেষ করে তরুণ প্রজন্ম বইয়ের প্রতি এখন আসক্ত নয় এমন বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। আমরা চৌগাছা পাবলিক লাইব্রেরি
এক্সিকিউটিভ বডির মেম্বার আমরা এটা অ্যারেঞ্জ করেছি এবং করে দেখেছি যে আসলে কথাটা ঠিক নয়, বাচ্চাদেরকে পড়ার সুযোগ দিতে হবে, তাদেরকে আগ্রহী করে তোলবার জন্য এই ধরনের মেলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমরা খুবই অল্প সময়ে এটা অ্যারেঞ্জ করেছি কিন্তু দেখেছি যে বহু ছেলেমেয়ে এই বই এসে দেখছে, তারা কিনছে। আমি যারা এখানে স্টল দিয়েছে তাদের প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করলাম, তারা ইতিমধ্যে অল্প সময়ের ভিতরেই বেশ কিছু বই তাদের দুকান তিনকান চারকান পাঁচকান প্রত্যেকটা স্টলে বই বিক্রি হয়েছে এবং তা প্রতিটা বাচ্চাই বই পছন্দ করে যাচ্ছে এবং সেখানে তারা বলছে যে আগামীকাল এসে তারা বইগুলো নেবে। কাজে এ ধরনের মেলা যদি নিয়মিত অব্যাহত রাখা হয় একটা উপজেলা পর্যায়ে, তাহলে অবশ্যই এর সুফল আমরা পাবো বলে আশা করি। তো আমরা কিন্তু এখন আছি লাইব্রেরির ভিতরে, এইটা মানে নতুনভাবে সংস্কার করা হয়েছে, এই যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্নার, এখানে কিন্তু মানে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ নিয়ে নানাবিধ এছাড়াও বিভিন্ন ধরনের বই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এইটা কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে, ওই পাশে যে লাইব্রেরিটা দেখালাম ওইটা পুরানো লাইব্রেরি আর এইটা নতুন করে সংস্কার করা হয়েছে। ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি কিন্তু এখানে ভিজিট করে গেছে এবং এখানে কিন্তু অনেক প্রশংসা তিনি করছেন এবং তিনি পরবর্তীতে আরও ভালো কিছু দেখতে চান এই অঙ্গীকার রাখছে। তো দেখা যাক, এই চৌগাছা পাবলিক লাইব্রেরি যেহেতু 40 বছরের অনেক পুরনো একটা লাইব্রেরি, আশা করি যে পরবর্তীতে আরও সুন্দর কিছু আমাদের উপহার দেবে। ধন্যবাদ। ইতিমধ্যে উদ্বোধনী অনুষ্ঠান এবং বক্তৃতা অনুষ্ঠান শেষ হয়েছে। আজকে বক্তৃতা অনুষ্ঠানটি ছিল স্কুল পর্যায়ে এবং আগামীকাল যেটা হবে কলেজ পর্যায়ে, সেটা আরও বেশি আকর্ষণীয় হতে চলেছে। এবং আজকের দিনের সর্বশেষ অনুষ্ঠান বাউল সঙ্গীত, আশা করি আপনারা সবাই সেটা অনেক বেশি এনজয় করবেন। আর আগামীকাল এই ধারাবাহিকতা বজায় রেখে কিন্তু একই ধরনের আরও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হতে চলেছে, সো সকলে আমন্ত্রিত। তো নানান উদযাপনের মধ্যে দিয়ে চৌগাছা পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত 21শে বইমেলার প্রথম দিন কিন্তু আজকে শেষ হলো। আগামী 20 তারিখ এবং 21 তারিখেও কিন্তু আরও অনেক বেশি আয়োজন করা হয়েছে এখানে বইমেলা উপলক্ষে। সো এখনও আপনারা যারা আসেননি তারা অবশ্যই 20 তারিখ এবং 21 তারিখে আমন্ত্রিত। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে অবশ্যই চৌগাছাবাসীর কাছে পৌঁছে দিবেন, যাতে পরবর্তীতে তারা বইমেলা দেখতে আসতে পারে এবং মেনশন দিয়ে জানান কাকে নিয়ে বইমেলাতে আসতে চান। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজের সাথে থাকুন। ধন্যবাদ।